ঈদ কেনাকাটার সবশেষ খবর জানাবেন সহকর্মী রিফাত তাসনুবা। তাসনুবা, ঈদ কেনাকাটা তো প্রায় শেষ পর্যায়ে, আপনি জানাবেন আজকের চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে আপনি ঠিক যেমনটা বলেছেন যে ঈদ কিন্তু একেবারেই দোরগোড়া চড়ে এসেছে এবং ঈদের কেনাকাটাও কিন্তু একটা উৎসবে পরিণত হয়েছে বাঙালির জন্য। যে কোনো উৎসবকে কেন্দ্র করে যে সেই উৎসবের সাথে মানানসই যে পোশাক রয়েছে বা পোশাকের সাথে মানানসই যে জিনিসগুলো রয়েছে তারা সেগুলো কিনতে আসেন, পরিবার পরিজন নিয়ে আসেন। আসলে আমি যদি ক্যামেরার সাহায্যে আপনাদেরকে একটু দেখাই, আপনি যতটা জানতে চেয়েছিলেন আমার কাছে ঈদ কেনাকাটা কেমন করছে এবং মার্কেটগুলোতে কী পরিমাণ ভিড় হচ্ছে। যেহেতু আজকে বৃহস্পতিবার এবং আজকে কিন্তু অনেকেই ঢাকার বাইরে অর্থাৎ রাজধানী ছেড়েছেন এবং অনেকে হয়তো ছাড়বেন, তাই শেষ মুহূর্তে তারা তাদের কেনাকাটাটুকু শেষ করে নিয়েছেন। তারপরেও যাদের কেনাকাটা বাকি রয়েছে তারা আসছেন এবং শেষ মুহূর্তে তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করে নিচ্ছেন। আমরা কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছি, সর্বোপরি তারা আমাদেরকে জানিয়েছেন গেল 2 বছর যেহেতু করোনার একটি প্রকোপ ছিল, তাই এই বছর তারা করোনার প্রকোপ কিছুটা কমে আসার কারণে বেশ ভালো সাড়া পেয়েছেন ক্রেতাদের। এবং একই সাথে ক্রেতারাও আমাদেরকে যতটা বলেছেন যে বেশ ভালোভাবে তারা এবার তাদের ঈদের তাদের সাধ্যের মধ্যে আসলে তারা তাদের ঈদের কেনাকাটা করতে পেরেছেন এবং সবাই খুশি মনে কিন্তু মার্কেট ছাড়ছেন এবং এই কেনাকাটা কিন্তু চলবে চাঁদ রাত পর্যন্ত। তো এই কিন্তু ছিল বসুন্ধরা সিটি থেকে ঈদ কেনাকাটার সবশেষ খবরাখবর। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।